দর্শক, এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজার একটা মশলার দোকানে অবস্থান করতেছি। এখানে বিভিন্ন ধরনের মশলার আইটেম রয়েছে, পাশে কিন্তু আমাদের চাউলও রয়েছে যারা আমরা ভাত খাই। তো আজকে আমরা জানবো তেল থেকে শুরু করে ময় মশলা এবং চাউলের দাম, চাল ডাল কত করে এই দোকানে বিক্রি করা হচ্ছে। আঙ্কেল ভালো আছেন তাহলে? না, তাহলে চাউল আপনার এখানে কয় কোয়ালিটির রয়েছে? চাউল আমাদের এখানে এক কোয়ালিটি আছে, শুধু এক কোয়ালিটি, পঁচিশ কেজি না? আর আপনার সাদা একটা চাউল দেখতেছি, সেটা কি? চিনিগুড়া চাউল কত করে? পঁচাত্তর টাকা কেজি না? আটা কত করে দিচ্ছেন আজকে? আমাদের একটু আমান হলুদের দামটা একটু জানাবেন। আমান হলুদ, আমান হলুদ আপনার দুইটি আছে, 280 আছে, 300 আছে, মানে দুই কোয়ালিটি না? আর পাশে যে আমরা শুকনা মরিচ দেখতে পাচ্ছি, শুকনা মরিচ এটা কোনটা, একদম যেটা ভালো কোয়ালিটি সেটা? এটা কত করে দিচ্ছেন? এটা আমরা 280 টাকা, শুকনো আমরা 280 টাকা কেজি না? এক নাম্বারটা কম দামের যেটা সেটা কত করে? ওটা আমার কাছে নাই, ওটা বলতে পারতেছেন না? না, খোলা সয়াবিন বিক্রি করেন? হ্যাঁ, খোলা সয়াবিন। সয়াবিন কত করে কেজি? 165 টাকা, 165 টাকা কেজি না? আর আপনার এখানে পেঁয়াজ মরিচ, পেঁয়াজ রসুন কত করে দিচ্ছেন? দুশো টাকা কেজি পেঁয়াজ রসুন। আর পেঁয়াজ, একশো টাকা কেজি না? পেঁয়াজ এটা কোনটা? পাবনার পেঁয়াজ এটা না? তো দর্শক, আমরা কিন্তু আপনাদের এখান থেকে অবগত করলাম। আর পাশে কিন্তু ডাউল রয়েছে, ডাউল এটা তো দুই কোয়ালিটির, মোটাটা কত করে, চিকনটা কত করে? পাঁচ টাকা না? হলুদ মরিচের গুঁড়া কত করে বিক্রি করতেছেন আজকে? খুচরা ভাবে বিক্রি করেন না? যাই হোক, ওটা আমরা আরেকজনের কাছ থেকে জেনে নেব। তো দর্শক, জানতে পারলেন এখানে যত ধরনের মোটামুটি আপনাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেই পণ্যগুলোর দাম কিন্তু আজকে আপনাদের এখান থেকে, এই দোকান থেকে আজকে সকাল বাজার থেকে জানানো।